আজকে আমরা সমাস পড়ব, সমাস, ব্যাকরণের সমাস। অর্থের দিক থেকে পরস্পর সম্বন্ধযুক্ত দুটো পদ যখন একপদীকরণ হয়ে যায় তখন তাকে সমাস বলে। কীরকম উদাহরণ হচ্ছে, হিমের আলয় হিমালয়, নীলকণ্ঠ যার নীলকণ্ঠ, বিনা পানিতে যার বিনা পানি, সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এখন যে বাক্য বা বাক্যাংশ থেকে আমরা সমাস তৈরি করব সেই বাক্য বা বাক্যাংশকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাস পড়তে গেলে আমাদের কিছু পরিভাষা জানতে হয়, যেমন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এইবার যে দুটো পদ নিয়ে আমরা সমাস করছি সেই দুটো পদকে বলে সমসমান পদ। এইবার যখন সমাস হয়ে গেল তখন তাকে আমরা কি বলবো, সমাসবদ্ধ পদ বলতে পারি, সমস্ত পদ বলি। এই সমস্ত পদের মধ্যে যে হিমের আলয় বলেছি তার থেকে আমরা সমাস করে বলেছি হিমালয়। তাহলে এই যে হিম, এই হিম হচ্ছে পূর্বপদ আর আলয় হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, এগুলো হচ্ছে আমাদের বিশেষ ইম্পর্টেন্ট বিষয় সমাসটা, মানে সমাসের যে ফ্রেমটা সেটা জেনে নিতে। এবারে আমরা দেখব যে সমাসের যখন সমাসবদ্ধ পদটা আমরা করছি তখন যে পূর্বপদের যে বিভক্তি অনুসর্গ এগুলো থাকে সেগুলো সমাসবদ্ধ পদটার মধ্যে থাকে না, লোপ পায় সাধারণত। কারণ এমনও আছে যখন লোপ পাবে না তখন হবে সেটাকে, তখন আমরা বলবো এটা লোপ পাচ্ছে না সেটা আমরা বলবো। সাধারণভাবে পুরো সমাসপদের মধ্যেই আমরা দেখব বিভক্তি বা অনুসর্গের লোপ পেয়ে গেছে। মোটামুটিভাবে ছটা সমাস হচ্ছে আমাদের প্রধান সমাস, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ভাব, এগুলো হচ্ছে আমাদের প্রধান সমাস। এছাড়াও তিনটে আমাদের অপ্রধান সমাস আছে, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, অলোপ সমাস। এই তিনটে হচ্ছে আমাদের অপ্রধান সমাস, যেটা তোমাদের মানে তোমাদের জাত থেকে প্রশ্ন আসে। এবার আমরা পড়ব দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাসে দুটো যে পদের আমাদের যে দুটো পদকে আমরা একপদীকরণ করব, আমরা দেখব যে উভয় পদেরই যখন আমরা সমাসবদ্ধ পদটা করব দেখব উভয় পদের অর্থই প্রধান হচ্ছে, দুটো পদেরই অর্থ প্রধান হচ্ছে। দুটো পদ সমার্থক পদ শব্দ হতে পারে, বিপরীতার্থক হতে পারে। এবারে দেখো কিরকম ভাবে সমাসের ব্যাস বাক্য যেটা হবে সেটা সবসময় কিরম হয়, বাবা ও মা বাবা মা, ছেলে ও মেয়ে ছেলে মেয়ে, স্বামী ও স্ত্রী স্বামী স্ত্রী, সুখ ও দুঃখ সুখ দুঃখ, শীত ও গ্রীষ্ম শীত গ্রীষ্ম, দিন ও রাত, রাত ও দিন, রাত দিন, বা দিন ও রাত, দিন রাত। এইভাবে আমাদের ব্যাস বাক্য এবং সমাস হবে, এবং সমাসে দুটো ব্যক্তি বা বস্তুকে দুজনকে বোঝাবে, দুজনের অর্থই প্রাধান্য পাবে। এই দ্বন্দ্ব সমাসের একটা বিশেষ রূপ আছে, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। খুব পরীক্ষা যেটা আসে সেই একশেষ দ্বন্দ্বে আমরা দেখব কিরকম হচ্ছে, যখন সমাসবদ্ধ পদ হয়ে যাচ্ছে একটি বহুবচনান্ত পদ আমরা পাবো, যেমন আমিও তুমি আমরা, তুমিও সে তোমরা। তাহলে সমসমান পদ হচ্ছে আমিও তুমি, যখন আমরা সমাস বদ্ধ পদ পাচ্ছি তখন বলছি কি আমরা। তাহলে যখন বহু বচনান্ত একটিমাত্র শব্দ আমরা পাই, পদ আমরা পাই, তখন আমরা তাকে বলি একশেষ দ্বন্দ্ব, যেটা বহুবার এসছে। আর ও এম ও আর এইসব সংযোজক অব্যয় দিয়ে দ্বন্দ্ব সমাস যুক্ত, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যটা তোমরা পাবে। দুটো বিশেষ্য বা বিশেষণ যে আমরা বলছি কিন্তু দুজন বিভিন্ন বস্তু বা ব্যক্তিকে বোঝাচ্ছে, বাবা ও মা আমরা উভয় পদ প্রধান কিন্তু বাবা আর মা আলাদা। এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, যেটার সঙ্গে আমরা এবারে চলে যাব কর্মধারয় সমাসে।
কর্মধারয় সমাসে কিন্তু পরপদ প্রধান, দ্বন্দ্ব সমাসে আমরা বলছি উভয় পদই প্রধান, মানে সমস্ত পদে উভয় দুটো পদই প্রধান হচ্ছে। আমরা যখন কর্মধারয় সমাসে যাব তখন আমাদের পরপদ প্রধান হবে। কর্মধারয় সমাসে আমরা দুজন বিশেষ্য বিশেষণকে দেখব, এই বিশেষ্য বিশেষণ বা দুটো দুজন বিশেষ দুটো বিশেষ্য দেখব, তারা একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। কর্মধারয় সমাসের বাচ্যবাক্য কিরকম? যিনি রাজা তিনিই ঋষি। এখানে রাজাও বিশেষ্য ঋষিও বিশেষ্য, কিন্তু একজন একজনকেই বোঝাচ্ছে, দুজন আলাদা লোককে বোঝাচ্ছে না। তারপরে যিনি মাস্টার তিনিই মশাই, মাস্টার মশাই। যিনি শিক্ষক তিনিই মহাশয়, শিক্ষক মহাশয়। যিনি পিতা তিনিই ঠাকুর, পিতা ঠাকুর। একই ব্যক্তিকে বা বস্তুকে কিরকম বোঝাচ্ছে? দুটো বিশেষণ আমরা দিচ্ছি, যা সহজ তাই সরল, যা শান্ত তাই শিষ্ট। তাহলে শান্তশিষ্ট, সহজ সরল, তাহলে আমরা আমরা দেখছি যে একজনকেই বোঝাচ্ছে। কর্মধারয় সমাস একজনকেই বোঝায়, যদিও বা বিশেষ্য বিশেষণ মানে দুটো বিশেষ্য দুটো বিশেষণ থাকতেই পারে, কিন্তু মানুষ বা ব্যক্তি বা বস্তু এক একই বোঝাচ্ছে। এবারে আমরা চলে যাব মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায় সিংহ চিহ্নিত আসন সিংহাসন, অর্থ বিষয়ক মন্ত্রী অর্থমন্ত্রী, ষট অধিক দশ ষোড়শ, অষ্ট অধিক দশ অষ্টাদশ, পল মিশ্রিত অন্ন পলান্ন। তাহলে মধ্যপদ লোপ পাচ্ছে যখন সিংহাসন, তার ব্যাসবাক্য কি হচ্ছে? সিংহ চিহ্নিত আসন। যখন আমরা সমাসবদ্ধ পদ করছি তখন সিংহ আর আসনকে এক প্রতিকরণ করে নিচ্ছি, মধ্যপদে লোপ হয়ে যাচ্ছে। একে বলে সিংহ, এই একে বলে মধ্যপদলোপী কর্মধার, একটা পদ লোপ পেয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব কর্মধারায়তেই তুলনামূলক একটা ব্যাপার আছে, উপমান উপমিত আর রূপক কর্মধারায়। উপমান কর্মধারায় কি? যার সঙ্গে আমরা কোনো কিছুর, অনেক সময় আমরা বলে থাকি না, কি বলি, চাঁদ মুখ বলি, বা আমরা বলি ফুটি ফাটা বলি, এই যে কথাগুলো বলে থাকি, যার সঙ্গে অন্য বস্তুটার তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমেয়, আর যাকে দিয়ে তুলনা করছি সেটা উপমান। আমি বলে দিচ্ছি কিরকম উপমান কর্মধারায় কি হয়। যখন উপমান যে শব্দটি, আমি বলছি গোবেচারা, গোবেচারা, তাহলে গরুর মতো বেচারা, তাকে আমরা বলছি গোবেচারা। ব্যাসবাক্য যখন ভাঙতে হবে গরুর মতো বেচারা, তাহলে একটা সাধারণ ধর্ম থাকে, যে ধর্মটাকে আমরা মতো ন্যায় সদৃশ এরম একটা শব্দ দিয়ে আমরা দুটোর মধ্যে তুলনা করি। তাহলে গরুর মতো বেচারা, এই বেচারা হচ্ছে একটা সাধারণ ধর্ম। একটা মানুষকে আমরা গোবেচারা বলছি, তাহলে সাধারণ ধর্ম, গরুর সাধারণ ধর্ম আর মানুষের সাধারণ ধর্মটা এক হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলছি উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় এই যে মতো এই শব্দটা, এটাকে সাদৃশ্যবাচক শব্দ বলে, এটা মাঝখানে থাকে। ফুটির মতো ফাটা, ফুটির মতো ফাটা, তাহলে কি হলো সেটা? ফুটি ফাটা, একে বলে উপমান কর্মধারায়। আরেকটা এরকমই, মানে এরকমই লাগছে কিন্তু দেখো শুনলে বুঝবে, দেখো উপমিত কর্মধারায় তখন আমরা কিরম দেখছি, চরণ কমলের মতো, বা কর বা হাত হাত বলি, কর কমলের মতো। তাহলে দেখো মতো শব্দটা পরে চলে গেল, এখানে যে সাধারণ ধর্ম বেচারাটা গরুর মতো বেচারা, এই যে বেচারাটা সাধারণ ধর্ম ছিল, ফুটির মতো ফাটা, ফাটাটা সাধারণ ধর্ম ছিল, মাটি ফুটি ফাটা হয়ে যায় আমরা বলে থাকি, তাহলে এইখানে সেটা হচ্ছে উপমান কর্মধারায়, তার সাধারণ ধর্মটাকে আমরা দেখিয়েছি। যখন উপমিত কর্মধারায় বলবো চরণ পদ্মের মতো, তখন আমরা কিন্তু কোনো সাধারণ ধর্ম দেখাচ্ছি না, কারণ চরণ বুদ্ধদেবকে, বুদ্ধদেবের চরণ কমলের মতো একটা উদাহরণ খুবই আমরা দেখি, তাহলে আমরা কোনো সাধারণ ধর্মকে দেখাচ্ছি না, আমরা বলছি চরণ কমলের মতো। চরণ হচ্ছে উপমেয়, কমল হচ্ছে উপমান, যাকে, এবার চরণকে কমলের মতো বলছি, চরণকে পাকে কমলের মতন বলছি,
তখন মতটা কিন্তু পরে চলে গেল, চরণ কমলের মতো, এবং কোনো সাধারণ ধর্মও আমরা কিন্তু তাকে দিলাম না, তখন তাকে আমরা বলবো উপমিত কর্মধারয়। আরেকটা আছে রূপক কর্মধারয়, যখন উপমান আর উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হবে, দুটোকে একই এক এক রকম বলা হবে, যেমন কিরকম প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, প্রাণ আর পাখি উপমান উপমেয় এ দুজন যেন এক, তাকে আমরা প্রাণ পাখি বলছি। ভব সাগর, ভব সাগর, ভব রূপ সাগর, তাহলে যখন উপমান আর উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হবে তখন তাকে বলা হবে মধ্য পদলোপী কর্মধারায়। এরপরে আমরা পড়ব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেও কি হচ্ছে, পরপদ প্রধান হচ্ছে, পরপদ প্রধান সমাস। এই তৎপুরুষ সমাসে কি হয়, তোমরা যে কারকের বিভক্তিগুলো পড়েছ, কর্মকারকে কে বিভক্তি, করণ কারক আমরা চিনছি দ্বারা দিয়া বিভক্তি, সম্বন্ধ কারক র এর বিভক্তি, অপাদান কারক হইতে থেকে বিভক্তি, অপাদানের পরে অধিকরণ কারক, অধিকরণ কারক হচ্ছে এ তে উন্তুস্তয় বিভক্তি। যখন এই তৎপুরুষ সমাসে আমরা দেখব যে বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস বলা হবে, যেমন কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, এইভাবে তৎপুরুষের মানে আমরা আলোচনা করি। কিরকম বলছি, লোককে দেখানো, তখন ব্যাসবাক্য হবে লোককে দেখানো, তখন সমাসবদ্ধ পদ হবে কি লোক দেখানো। ছেলেকে ভুলানো, সমাসবদ্ধ পদ হলো ছেলে ভুলানো। এই এইরকম লোককে লোককে দেখানো, লোককে ঠকানো হতে পারে, রথকে দেখা, রথ দেখা। তো এইখানে যখন আমাদের পূর্বপদের যে কারক বোধক যে বিভক্তিটা, এখানে আমাদের কে বিভক্তিটা লোপ পেয়ে গেল, তখন একে আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। এবারে দেখো করণ তৎপুরুষ সমাসে দ্বারা দিয়া এইগুলো লোপ পেয়ে যাবে। কিরকম বলছে, আশা দ্বারা হত, আশা হত, দর্শক দিয়ে ঠাসা, দর্শক ঠাসা, বজ্র দ্বারা হত, বজ্রা হত। যখন বজ্রাহত বলছি তখন বজ্র দ্বারা হত, তাকে বজ্রাহত বলছি, তাহলে দ্বারা লোপ পেয়ে যাচ্ছে বিভক্তিটা, দ্বারা দিয়া দিয়ে দিয়ে, এই যখন বিভক্তি লোপ পাচ্ছে তখন আমরা তাকে কি বলছি, করণ, করণ তৎপুরুষ বলছি। এরপরে দেখো সংবাদপত্র, সংবাদের পত্র বা সংবাদের জন্য যে পত্র, সংবাদপত্র, বালিকাদের জন্য যে বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, ফাঁসির জন্য যে কাঠ, ফাঁসি কাঠ। তাহলে এখানে আমরা যখন বালিকা বিদ্যালয় বলছি, বালিকাদের জন্য বিদ্যালয়, তখন আমরা জন্য বালিকা বিদ্যালয় বলছি, তাহলে আমাদের জন্য আমাদের নিমিত্ত, এটাকে আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ, যেহেতু আমাদের এই বিভক্তি এই অনুসর্গ আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের বাদ চলে যাচ্ছে, আমরা বাদ দিয়ে দিচ্ছি। অপাদান তৎপুরুষ কাকে বলবো, যে পূর্বপদে অপাদান কারক বোধক যে বিভক্তি সেইটা লোপ পেয়ে যাচ্ছে। দুগ্ধ থেকে জাত, দুগ্ধজাত, তাহলে থেকে এটা হচ্ছে অপাদান কারকের বিভক্তি, তাহলে অপাদান কারকের বিভক্তি থেকে হইতে এগুলো এগুলো যখন বাদ হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলছি অপাদান তৎপুরুষ। এবার অধিকরণ তৎপুরুষ কিরকম হচ্ছে, না বিশ্বতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত, তে বিভক্তি বাদ চলে গেল, অধিকরণ কারকে এ তে অন্তঃস্থ বিভক্তি হয়, এইগুলো বাদ, এটা বাদ চলে গেল, তাহলে এটাকে আমরা বলছি যে তোমার অধিকরণ তৎপুরুষ। আকাশে ভ্রমণ, আকাশ ভ্রমণ, কোণে ঠাসা, কোণ ঠাসা, এ বিভক্তি বাদ চলে যাচ্ছে। তেও যাবে সভাতে আসীন, সভাসীন, তে বিভক্তি বাদ চলে গেল, যেটা লোপ পেয়ে গেল, বাদ চলে গেল, আমি আমি কথায় বলছি লিখিত ভাবে লোপ পেয়ে গেল, ভালো কথায় ভালো ভাষায় লোপ পেয়ে গেল, তাহলে তাকে সেটা হয়ে গেল অধিকরণ
তৎপুরুষ। আরেকটা তৎপুরুষ মানে খুব আসে যেটা, সেটা হচ্ছে নয়ন তৎপুরুষ। নয়ন তৎপুরুষ আমরা বলি, অনেকে না তৎপুরুষ অনেক সময় এখন 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 ইউজ হয় না তৎপুরুষ। তা না তৎপুরুষটা কি, যখন আমাদের সমাস করতে গিয়ে আমরা দেখছি নয় চেনা, আমরা কি বলছি অচেনা, নয় চেনা। এই যে অ অ ব্যবহার করছি, অব্যয় অব্যয়কে ব্যবহার করছি এখানে। অব্যয় হচ্ছে কি রকম, না বাচক অব্যয়। বাংলাতে অ ব্যবহার করছে অ, অন, আ, তারপরে তোমার গড়, বে, এগুলো হচ্ছে না বাচক। এই না বাচক অব্যয় দিয়ে আমরা যখন একটা সমাসবদ্ধ পদ করছি নয়ন তৎপুরুষ, আমরা তাকে নয়ন তৎপুরুষ বলছি। যখন স্বরবর্ণ থাকে, যেমন আমি বলছি নয় উদার, উদার হর্ষ আছে, তখন হয়ে যাবে অনুদার, অন আসবে। নয় এক, অনেক, এ আছে, এ হচ্ছে স্বরবর্ণ অনেক। আর যখন ব্যঞ্জন বর্ণ থাকে তখন অ আসে, যেমন নয় নাই ধৈর্য, অধৈর্য, নয় স্থির, অস্থির। এবারে বি আসে নয় সদৃশ, বিসদৃশ, বে আসে নয় হিসাবি, বেহিসাবি, নাই মিল, গড় মিল, এরকম না বাচক অব্যয় আসে তাকে আমরা বলি নয়ন তৎপুরুষ। তাহলে আমরা তিনটে সমাস নিয়ে আলোচনা করলাম, দ্বন্দ্ব, কর্মধারয় আর তৎপুরুষ। এর পরেরটায় আমরা আর তিনটে সমাস নিয়ে আলোচনা করেছি।